নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃহস্পতি, শুক্র এবং শনি একত্রে এই পাঁচ রাশিকে দিতে চলেছে অপার ধন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং ন্যায়ের দেবতা শনি। এই তিনটি গ্রহ একত্রে ট্রিপল মহাপুরুষ রাজ্য সৃষ্টি করতে চলেছে এবং এই পাঁচ রাশি টাকার খেলা করতে চলেছে। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আপনার রাশিচক্রে যদি বৃহস্পতি ভালো থাকে, বৃহস্পতির প্লেসমেন্ট, আপনি যত অন্ধকারে বা যত গর্তেই পড়ে যান না কেন, আপনাকে হাত ধরে টেনে তোলার মতো লোক কিন্তু থাকবে। অর্থাৎ খুব অন্ধকারে একটা লণ্ঠন নিয়েও বা একটা টর্চ নিয়েও আপনাকে কিন্তু পথ দেখাবে। অর্থাৎ গুরুর সাহায্য যদি থাকে, গুরু যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, আপনি কিন্তু সরাসরি গুরুর আশীর্বাদে আপনি যে কোনো কাজ থেকে কিন্তু আপনি সফলতা পাবেন, যতই বাধা আসুক না কেন। এবং শনি হচ্ছে ন্যায়ের কারক, অর্থাৎ শনি যদি আপনার ভালো থাকে রাশিচক্রে, পরিশ্রম আপনাকে করাবে, কিন্তু পরিশ্রমের পর আপনাকে কিন্তু সফলতা আপনাকে কিন্তু শনি মহারাজ দেবেন। অর্থাৎ শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ, আপনাকে অনেস্টলি থাকতে হবে। অনেস্টলি যত থাকবেন, সৎ যত থাকবেন, শনি আপনার রাশিচক্রে ততই ভালো হবে। এবং শুক্র যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, এই জগতের ভৌতিক সুখ, পার্থিব সুখ সমস্ত আপনার চরণে এসে কিন্তু পড়বে। অর্থাৎ এই তিনটি প্ল্যানেট, ভাইটাল প্ল্যানেট, আপনার রাশিচক্রে যদি ভালো থাকে কি না, আপনাকে কেউ আটকাতে পারবে না। বর্তমান পরিস্থিতি, বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী এই তিনটি গ্রহ অর্থাৎ শনি, বৃহস্পতি এবং শুক্র একত্রে এই পাঁচ রাশিকে দিতে চলেছে অপার ধন। দেখুন, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি তো ধনের কথা বলছেন, আমার হচ্ছে না। প্রথমে আবারও বলি, একটু ভালো মতন শুনবেন, তারপরে ডিটেলসে ভিডিওটা নিয়ে আলোচনা করব। শুধু ভিডিও দেখে আপনি রেখে দিবেন না, আপনার যে জায়গাটাতে সমস্যা আছে সেই জায়গাটাতে সঠিক প্রতিবিধান করান। যাদের মিলছে না তাদের ক্ষেত্রে বলছি, অর্থাৎ সমস্যা আছে সমাধান করুন, সঠিক প্রতিবিধান করুন। নয়তো কী হবে যে আপনি ভিডিও শুনে যাবেন যে হ্যাঁ এটা এটা ভালো, কিন্তু আপনার হবে না, কারণ আপনার বাই বার্থ চার্ট সেই জায়গাতে সেই প্ল্যানেটগুলো আপনার কিন্তু খারাপ আছে। এবং কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে, এই দেখা এই এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। তো কোন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি, এবং এর পাশাপাশি বলব, বারবার বলছি, আপনারা যারা বুকিং করাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, প্রচুর এমনি ইনবক্সে মেসেজ ঢুকছে, ফোন করছেন, ফোন ধরা সবসময় সম্ভব হয় না। আপনারা যত হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সময় মতো আপনারা রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। তো শুরু করা যাক এই পাঁচ রাশির নাম। প্রথম রাশির কথা, আমি যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনার বর্তমানে মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং শশ নামক মহাপুরুষ রাজ্য কিন্তু চলছে, এবং 14 সেপ্টেম্বর পর থেকে আপনার নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। দেখুন, প্রথমেই বলি, যারা ফিল্ম দুনিয়া, গ্ল্যামার দুনিয়াতে আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই সময় আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু আপনাদের হবে। যাদের সম্পত্তি বিক্রি হচ্ছিল না তাদের কিন্তু সম্পত্তি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং আপনাদের 12 অক্টোবরের পর থেকে আপনাদের যাদের টাকা আটকে গেছে, টাকা ফেঁসে গেছে, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে 12 অক্টোবরের পর থেকে তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ শনি বর্তমানে বকরি, এরপরে কিন্তু শনি মার্গী হয়ে যাচ্ছে,
আপনার 12ই অক্টোবর থেকে কিন্তু আপনাদের যাদের প্রচুর টাকা ফেঁসে আছে বা টাকা ওঠার কোনো সম্ভাবনা নাই, সেই টাকাগুলো কিন্তু রিকভারি কিন্তু হবে। এবং সরাসরি শনি দৃষ্টি শুক্রের সাথে, শুক্র হচ্ছে শনির পরম মিত্র, এই জায়গাটাতে বিশেষ কিন্তু লাভ আপনাদেরকে দেবে। আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত করবে, ব্যবসা ক্ষেত্রে ভালো, যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, যারা প্রমোটার বিল্ডার তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন দীর্ঘদিন, আপনারা কিন্তু অক্টোবরের মধ্যে লোন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। বা যাদের আপনারা ধরুন কোনো জায়গাতে কাজ করেন, সেই জায়গাটাতে আপনাদের বিল পাস হচ্ছে না, ধরুন 5-7 মাসের বিল আটকে আছে, সেই বিলগুলো কিন্তু আপনাদের পাস হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। এই তিনটি গ্রহ একত্রে আপনাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে লাভ কিন্তু পাবেন। এবং সন্তান সুখের জায়গা দেখা যাচ্ছে, এবং প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি ভবন বাহন সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং 16ই সেপ্টেম্বর পর্যন্ত একাদশ স্থানে একাদশপতির অবস্থান আপনাদেরকে নিশ্চিতরূপে সফলতা কিন্তু দেবে। এই সময় আপনাদের বিদেশ থেকে কিছু কিছু ক্ষেত্রে লাভের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, আপনি তুলারাশির মানুষ, বিদেশ থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। এবং আপনার অক্টোবর থেকে আপনাদের মানসিক টেনশন উদ্বেগ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কমবে। আপনি তুলারাশির মানুষ, তুলারাশির ক্ষেত্রে এই শশনবঙ্গ মহাপুরুষ রাজ্য এবং নিজবঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে। যারা সেলস লাইনে আছেন, অনলাইন কাজের সঙ্গে আছেন, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, বা আপনি অ্যাডভোকেট, আপনি অ্যাজ এ ডক্টর, বা আপনি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সেই রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজ্য, আপনাদের শশনবঙ্গ মহাপুরুষ রাজ্য, কারণ আপনাদের রাশিতে শনি কিন্তু অবস্থান করছে, অর্থাৎ সগ্রী শনি এবং সগ্রী শুক্র দশমভাবে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এবং এর পাশাপাশি আপনাদের শনি সঙ্গে বৃহস্পতি 14ই সেপ্টেম্বর একত্রে হচ্ছে, এবং শনির সাথে একত্রে বৃহস্পতি নিজভঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, শুভ বিবাহ যোগ, আর্থিক রূপ থেকে আপনারা সফলতা পাবেন, বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা এই সময় পাবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবং যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো। মকর রাশি আপনার ক্ষেত্রে আকস্মিক ধনলাভ হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভূ সম্পত্তি থেকে লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন। এবং বিশেষ করে আপনাদের ডুবে গেছে এমন টাকা, আটকে আছে, ফেঁসে গেছে, এই টাকাগুলো কিন্তু ধীরে ধীরে রিকভারি কিন্তু মকর রাশির হতে চলেছে। কর্মযোগ সৃষ্টি করতে চলেছে মকর রাশির। এবং এর পাশাপাশি আপনার দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে চলেছে মকর রাশির। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের ধনভাবে ধনপতির অবস্থান, এবং আপনার পঞ্চমভাবে পঞ্চমপতি এবং সপ্তমপতিকে কানেক্ট করছে 14ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং ধনভাবে শনি দশম দৃষ্টি পড়ছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট মজবুত কিন্তু হবে। এবং রাহুর নবম পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর আকস্মিক ধনলাভ, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে কন্যা রাশি কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন। এবং কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহ, দৈনিক রোজগার, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, আকস্মিক প্রাপ্তি, পারিবারিক সুখ, এই
জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। এবং এখানে কেন্দ্রটি কোন রাজ্য, নিজভঙ্গ রাজ্য, এই রাজ্যগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং ভাগ্যবতী আপনাদের ধনভাবে বসে আছে, ভাগ্যের ধারা ধন আসা এবং ধনভাবে ওপর শনি দৃষ্টি, তুঙ্গ গৃহে আপনাদের আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত কিন্তু এই সময় হবে। কর্মক্ষেত্রের সফলতা, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। বিদেশ থেকে লাভ, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু ধনলাভ আপনাদের কিন্তু হবে, অর্থাৎ কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। এবং আপনাদের 16 সেপ্টেম্বরের পর থেকে রবি আপনাদের রাশিতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের কিন্তু যথেষ্ট বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয় কোন রাশির ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু কোন রাশির ক্ষেত্রে কিন্তু হবে। এবং বিশেষ করে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ধর্মীয় যাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা, কিছু খুশির সংবাদ আসতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের সপ্তমভাবে শশনাম মহাপুরুষ রাজযোগ এবং মালব্যনাম মহাপুরুষ রাজযোগ, এবং 14 সেপ্টেম্বর থেকে আপনার নিজভঙ্গ রাজযোগ, এই তিনটি রাজ্য কর্কট রাশির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখের জায়গা, পূর্ণমাত্রায় আপনার ভাগ্যের সাপোর্ট। এবং যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গায় আছেন, তারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, আপনাদের এই জায়গাটা কিন্তু ভালো। এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে, নিজস্ব প্রপার্টি, ভূমি, ভবন, বাহন সুখ আপনাদের হতে চলেছে। এবং একাদশপতি চতুর্থভাবে একাদশ চতুর্থের কানেকশান, যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং এই সময় আপনাদের লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে কিন্তু এই সময় অর্থ কিন্তু আপনাদের আসবে। এবং আপনাদের এই সময় যারা প্রমোটার, বিল্ডার, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং ধনপতি ধনভাবে অবস্থান করছে, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত করতে চলেছে। এবং পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, আকর্ষিক ধনলাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, সন্তান সুখ, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গাগুলো কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, বিদেশ থেকে লাভ, বিদেশ ভ্রমণ, এবং বেশ কিছু খুশির সংবাদ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আসতে চলেছে এই সময়ের মধ্যে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি, শুক্র এবং শনি একত্রে আপনাদেরকে কিন্তু ধনবর্ষা করতে চলেছে, অপার ধন পেতে চলেছে কর্কট রাশি। এরপরের যে রাশির কথা বলবো শেষ রাশি, 5 নম্বর রাশি, সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের শশনাম মহাপুরুষ রাজযোগ, মালব্যনাম মহাপুরুষ রাজযোগ, এবং 14 সেপ্টেম্বরের পর থেকে আপনার শুরু হচ্ছে নিজভঙ্গ রাজযোগ। দেখুন বছরে একবার করে কিন্তু এই সুযোগগুলো কিন্তু মানুষের জীবনে আসে। অর্থাৎ এই সময়ের মধ্যে মেষ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু আসতে চলেছে। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, নিজস্ব প্রফেশনে আছেন, আপনি ডক্টর, আপনি অ্যাডভোকেট, আপনি অ্যাস্ট্রোলজার আপনাদের ক্ষেত্রে, বা আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, বিদেশ থেকে আপনারা লাভ এই সময় পাবেন, সম্পত্তিগত দিকগুলো আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ সম্পত্তি থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব সম্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, শুভ বিবাহের জায়গা, প্রেমের ক্ষেত্রে শুভ মেষ রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে মেষ রাশির। আর্থিক স্থিতির জায়গা ধনভাবে রাহু অবস্থান করছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে মেষ রাশির। এবং আপনাদের বেশ কিছু ফেঁসে আছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। এবং অক্টোবরের শেষ মাঝামাঝি থেকে আপনাদের যাদের সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না, সেই সম্পত্তি কিন্তু আপনাদের বিক্রি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
বা যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অক্টোবরের সময় থেকে আপনাদের সম্পত্তি কেনার জন্য কিন্তু খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে। যাদের গাড়ির শোরুম আছে বা পেট্রোল কেমিক্যালের বিজনেস আছে, গ্যাস এজেন্সি আছে, তারা কিন্তু পূর্ণ মাত্রায় এই সময় কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছে। রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হতে চলেছে মেষ রাশির। নমস্কার, ধন্যবাদ।